তুমি শক্তি দিয়ে খেলতে ভালোবাসো, আমি বুদ্ধি দিয়ে খেলাইতে ভালোবাসি, তুমি আর আমি সেম ভাইয়া। Mr. Bombastic, Bomba Fantastic, Con el Pasquiz, Mrs. Omep, Somgatsta. তো সেলিব্রেন সবাই কেমন আছেন, আশা করি সবাই ভালো আছেন। তো গাইস আমাদের আজকে টিউটোরিয়ালটি হচ্ছে একটি রিকোয়েস্ট টিউটোরিয়াল, একজন ভাই শ্রাবণ হোসেন ভাইটি রিকোয়েস্ট করেছে ভাই প্রিন্স নিশান 42 এর মতো কিভাবে ভিডিও এডিট করব। তো গাইস আমি এটা চেক করার জন্য টিকটকে গেলাম, তো টিকটকে গিয়ে দেখি ভাইটি অনেক ভালো ভিডিও মেক করে। তো গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভাইয়ের মতো কীভাবে ভিডিও মেক করবেন। ভাইটি কিন্তু সম্ভবত আইফোন দিয়ে ভিডিও মেক করে, আমরা অ্যান্ড্রয়েড দিয়ে এই ধরনের ভিডিও মেক করা শিখবো, তার জন্য ভিডিওটি সম্পূর্ণ আপনাদের দেখতে হবে। আর যদি আপনারা ভিডিও স্কিপ করে দেখেন তাহলে মাঝখানে যেসব কাজ করবো তা আপনারা বুঝতে পারবেন না। তো গাইস ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো গাইস আপনার হয়তো আমাদের সঞ্জয় টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলে বাজিয়ে দিন, কারণ প্রভৃতি কোনো ভিডিও চ্যানেল সবার আগে পাওয়ার জন্য, এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন। তো বন্ধুরা চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। তো গাইস টিকটক প্রিন্স নিশান ভাইয়ের মতো ভিডিও মেক করার জন্য আমাদের প্রয়োজন হবে ক্যাপকেট নামে একটি অ্যাপ। ক্যাপকেট অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনাদের ডাউনলোড নিতে পারেন, চাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড নিতে পারেন। ডাউনলোড করে আপনাদের ক্যাপকেট অ্যাপটি ওপেন করবেন। তো গাইস অ্যাপটি ওপেন করার পর আপনারা পেয়ে যাবেন কি নিউ প্রজেক্টস, আপনাদের নিউ প্রজেক্টের উপরে ক্লিক করবেন। এরপর আপনাদের পছন্দের ভিডিওটি নেবেন, যে ভিডিওটি এডিটিং করতে চান। তো আমি এতে একটি ভিডিও নিয়ে নিচ্ছি। সো গাইস আমি এতে একটি ভিডিও নিলাম, তো ভিডিওটি নেওয়ার পর আমরা নিচে অ্যাডে ক্লিক করব। সো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটি, এই ভিডিওটি নর্মাল একটি ভিডিও, কোনো এখান থেকে কোনো এডিটিং করা নেই, কোনো কিছু নেই। এই ভিডিওটি আমি আপনাদের সামনে এডিটিং করে প্রেজেন্ট করব। তো এডিটিং করে আমরা সর্বপ্রথম চলে আসবো। সো প্রথমে অথবা আপনার এখান থেকে একটি জায়গা চয়েস করে নেবেন, জায়গাটা চয়েস করার পর আপনার চলে যাবেন কি এখান থেকে ভিডিও পে ক্লিক করবেন। এরপর নিচে চলে যাবেন, তো নিচে এখান থেকে স্ক্রল ডাউন করার পর আপনার চলে যাবেন কি অ্যাডজাস্টে। আপনি দেখতে পাচ্ছেন নিচে অ্যাডজাস্ট, আপনাদের অ্যাডজাস্টে ক্লিক করবেন। এরপর আপনি এখানে পেয়ে যাবেন কি কন্ট্রাস্ট, আপনাদের কন্ট্রাস্টে ক্লিক করবেন। তো কন্ট্রাস্টটা আপনাকে কি 25 আমি করে দিচ্ছি 25। ওকে এরপর আমরা চলো কি শার্পেনেস, আপনি দেখতে পাচ্ছেন শার্পেন। তো শার্পেনে যাওয়ার পর শার্পেনটা আমরা করে দেবো কি 50 আমি করে দিচ্ছি 50। ওকে এরপর আমরা চলে যাবো কি SSL, আমি SSL ক্লিক করবো। আর এটা কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট, খেয়াল করবেন। ওকে এখন আমি আপনাদেরকে যে কালার গ্রেডিংটা দেখে দিব সেটা আপনাদের খেয়াল করবেন, না হয় কিছু বুঝতে পারবেন না এখানে। তো আপনাদের প্রথমে রেড কালার দেখতে পাচ্ছেন, তো রেড কালারটা আপনাদেরকে করে দেবেন কি 50, এটা আপনাদের করবেন 50 অথবা 100 দিয়ে দিলাম। এরপর লাল মিনিটটা আপনাদের করবেন কি 100। ওকে এরপর আপনাদেরকে ফেস কালার ক্লিক করবেন, তো ফেস কালারটা আপনাদের করবেন কি 50+50 অথবা 40 দিতে পারেন। এরপর আপনার লাল মিনিটটা আপনাদেরকে 100 করে দেবেন। ওকে এরপর আপনাদেরকে হলুদ কালারে ক্লিক করবেন, হলুড কালারটা আপনার করবেন কি -100, এখান থেকে লাল মিনিটটা করে দেবেন কি -100। ওকে এরপর আপনার সবুজ কালারে ক্লিক করবেন, তো সবুজ কালারটা আপনাদের সিটুয়েশনটা আপনাদেরকে -এ দেবেন 100, লাল মিনিটটা দেবেন কি -100। এরপর আপনার স্কাই কালারতে ক্লিক করবেন, স্কাই কালারটা একরকম, আপনাদের সিটুয়েশনটা আপনাদের -100 এবং লাল মিনিটটা 100। ওকে আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু ডার্ক ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেল। সো ডার্ক ব্যাকগ্রাউন্ড হলেও হবে না, আমাদের কিন্তু আরও কাজ রয়েছে, আমি কিন্তু ব্যাক করবো, কিন্তু ব্যাক সাইনে ক্লিক করবো। এরপর আমরা কিন্তু আরেকটি কাজ করে নিতে হবে এখান থেকে, এটা কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট। আপনার কিন্তু রিটোরিস এখানে ক্লিক করবেন, সেখানে ক্লিক করার পর আপনাদের ফেসে ক্লিক করবেন। সো কি ফেসে ক্লিক করার পর এখন আপনাদের ফেসটি কিন্তু স্মুথ করতে হবে। তো কীভাবে করে আপনাদের দেখুন, আপনাদের প্রথমে কিন্তু স্মুথ দেখতে পাচ্ছেন, তো আপনাদের স্মুথে ক্লিক করবেন, স্মুথটা আপনাদেরকে 100 করে দেবেন 100। এরপর আপনাদের স্কিন কালার সেখানে ক্লিক করবেন, এখানে কালারটা আপনাদেরকে এটাও দিতে পারেন অথবা এটাও দিতে পারেন, বেটার হবে আমাদের দুই নম্বরটা দিলে। সোকে আমি এটা দিয়ে দিলাম, এটা একটু বাড়িয়ে দিবেন এবং এটা এখান থেকে 100 করে দেবেন। সোকে এরপর আপনাদেরকে ব্যাক করবে এখানে, এখানে আমাদের আর কোনো কাজ নেই। আর যদি আপনার মেয়ে হয়ে থাকেন তাহলে আপনাদের মেকআপে ক্লিক করে আপনাদের অনেকগুলো মেকআপ রয়েছে, সে আমাদের ছেলে তার জন্য মেকআপ ইউজ করবো না, সেখানে সাইনে ক্লিক করলাম। এরপর আমাদের এখান থেকে আমরা ভিডিওটি এখান থেকে কেমন হয়েছে আমরা একটু দেখবো। সোকে আমাদের ফেসটা এখান থেকে স্মুথ হয়েছে, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হয়েছে। এখন আমরা কিন্তু প্রথম চলে আসবো, আসার পর আমাদের ব্যাক করবো। এরপর মাস্ট বি ইম্পর্টেন্ট, এটা কিন্তু খেয়াল করবেন, না হয় কিছু বুঝতে পারবেন না। এই ভিডিও ম্যাক করার মেন উদ্দেশ্য হচ্ছে এটা, আপনার চলুন কি ফিক্সে। সোকে এরপর আপনাদের ভিডিও ফিক্সে ক্লিক করবেন, এখান থেকে ট্রেন্ডিং থাকবে, তো ট্রেন্ডিং থেকে আপনার চলুন কি ল্যান্সে। এরপর আপনাদেরকে স্মার্ট এখান থেকে শার্পেন, আপনার স্মার্ট শার্পেনের উপরে ক্লিক করবেন, সবার জীবনে ক্লিক করবেন। এরপর আপনাদের অ্যাডজাস্টে ক্লিক করবেন, এখান থেকে ফিল্টারটা আপনাদের কমিয়ে দেবেন, ফিল্টারটা কমিয়ে দিলে আমাদের সবার জীবনে এমন আপনি দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা হবে এমন। এরপর আপনাদের শার্পেনটা চালিয়ে কিন্তু কমিয়ে দিতে পারেন, এখান থেকে ভাইটি মূলত এতটুকু রাখে, সো আমরা এখান থেকে একটু বাড়িয়ে দেবো, কারণ আমাদের ভিডিওটা এখান থেকে শার্পেনটা বাড়িয়ে দিলে বেটার হয়, সেটা আমরা বাড়িয়ে রাখবো 40। সোকে এরপর আমরা সাইন এটা আমরা ফুল ভিডিও দিয়ে দিব। সোকে আমাদের ভিডিওটা কিন্তু ম্যাক করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে কালারটা কিন্তু কেমন এসেছে। সো আমাদের কালারটা কিন্তু ফুল স্ক্রিন রয়েছে, তার জন্য এখানে একটু বোঝা যাচ্ছে না, আমাদের কালারটি যখন এখান থেকে মানুষটি যখন এভাবে থাকবে তখন ভিডিওটা আরও দারুণ হবে, সেটা আমি আপনাদেরকে এখানে দেখাতে পারলাম না।
সো কে এর মধ্যে আমরা যদি এখন কিছু অ্যানিমেশন অ্যাড করলে কিন্তু আমাদের ভিডিওটা আরো বেটার হয়। সো আমি একটু দেখে নিই কোথায় অ্যানিমেশন বসাতে হবে। ঠিক আছে, আমি বিশ্বাস জমা রাখি। সো কে অ্যানিমেশনটা এখানে বসালে বেটার হবে। সো আমরা এখানে কাট করে নিব, কাট। এরপর আমরা আবার যাবো। তো কাটটা কীভাবে করবো আপনি দেখুন, নিচে আপনার কি স্পিডস, আপনি স্পিডে ক্লিক করলে ভিডিও পে ক্লিক করে স্পিডে ক্লিক করলে আপনার কাট হয়ে যাবে। এবার আপনারা কাট করে নেবেন। সো কে এখন অ্যানিমেশন অ্যাড করার জন্য আপনাদের ভিডিও পে ক্লিক করবেন, কাট ভিডিওর উপরে। নিচে আপনাদের অ্যানিমেশনে ক্লিক করবেন, এরপর আপনাদের কম্বোতে ক্লিক করবেন। এতে আপনার বিভিন্ন ধরনের অ্যানিমেশন পেয়ে যাচ্ছেন, যেটা পারেন। সো কে এটা দিয়ে দিলাম, এন থেকে এটা দিয়ে দিলাম, এরপর আমরা এখান থেকে এটা দিয়ে দিব, এরপর আমরা এখান থেকে এটা দিয়ে দিব। ওকে, এখন আমাদের ভিডিওটি আসবে এভাবে। সো এই দেখেছি আমাদের ভিডিওটি কীভাবে আসছে। তো এইভাবে খুব সহজে আপনি এই ধরনের ভিডিও ম্যাগিং করে নিতে পারবেন। সো আমি আপনাদেরকে মোটামুটি যা দেখানো তা দেখিয়ে দিলাম। আপনারা যদি এর মধ্যে কিন্তু আরও এফেক্টস অ্যাড করেন তাহলে আপনার ভিডিওটি আরও বেটার হবে। সো আমি আপনাদেরকে এত সময় খাটাতে চাই না। সো আমি আপনাদেরকে মূল পয়েন্টগুলো দেখে দিলাম। তো সব কিছু ঠিক থাকলে আপনার এখন উপরে সেভ আইকনে ক্লিক করলে আপনার ভিডিও সেভে আপনার গ্যালারিতে চলে যাবে। সো গাইস, এই ছিল আমাদের আজকে ভিডিও। আই হোপ আপনাদেরকে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী কোনো ভিডিও চলে সবার পাওয়া যাবে। তোমরা দেখেছি ভিডিও, তোমরা ধন্যবাদ।